বন্ধুরা অবাঞ্ছিত লোম ত্বকে যদি হয়ে থাকে কিংবা মুখে ঠোঁটের ওপরে অথবা থুতনিতে কিংবা কানের পাশে যদি হয়ে থাকে সেটি দেখতে কিন্তু প্রচণ্ড বাজে লাগে আজকে আমি দুটি খুব সহজ উপায় বলে দিচ্ছি যার সাহায্যে অতি সহজেই তোমরা এই অবাঞ্ছিত লোম কিন্তু তুলে নিতে পারবে বাড়িতেই এবং এই যে ঠোঁটের ওপরে কানের পাশে যে অবাঞ্ছিত লোম হয় এগুলো অতি সহজেই দূর করে ফেলতে পারবে তো এর জন্য সবার প্রথমে প্রয়োজন হচ্ছে আমাদের গুড় এই যে আখের গুড় যেটা হয় অতি সহজেই তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে বন্ধুরা আখের গুড় সবসময় পাওয়া যায় আর এই আখের গুড় দিয়ে আজকে যে রেমেডিটা আমি তৈরি করে তোমাদের দেখাবো এটার সাহায্যে খুব সুন্দর একদম পার্লারের মতন তোমরা দেখবে ত্বক থেকে সমস্ত অবাঞ্ছিত লোম কিন্তু দূর করে নিতে পারবে তো এখানে আমি এক চামচ মতন আখের গুড় নিয়েছি বন্ধুরা এটি তৈরি করার জন্য কিন্তু আখের গুড়টাই প্রয়োজন হবে আখের গুড় দিয়েই তৈরি করবে কারণ আখের গুড়ের মধ্যে একটা আঠালো ভাব থাকে যার সাহায্যে অতি সহজেই এই অবাঞ্ছিত লোমকে দূর করা যায় তো এই আখের গুড়ের মধ্যে এক চামচ জল মিশিয়ে আখের গুড়টা এইভাবে গলিয়ে নেবে আগে এরপর এর মধ্যে দু চিমটি হলুদ দিয়ে দেবে যখন দেখবে গুড়টা এরকম ফুটছে তখন এর মধ্যে দুই চিমটি হলুদ দেবে আর হ্যাঁ গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে কম আঁচে আস্তে আস্তে এটাকে ফোটাবে তারপর গ্যাসটা অফ করে দিয়ে যখন দেখবে ফুটে গিয়ে একটু আঠালো হয়ে গেছে তখন এর মধ্যে হাফ চামচ মতন লেবুর রস দিয়ে দেবে তারপর এটা ঠান্ডা হতে দেবে আচ্ছা ততক্ষণ তোমরা যেটা একটা কাজ করে নিতে পারো তৈরি করে নিতে হবে আমাদের কিছু স্ট্রিপস স্ট্রিপস তৈরি করার জন্য এইরকম যে কাপড়ের ব্যাগ অনেক সময় দেখবে তোমরা মার্কেট থেকে জামা কাপড় কিংবা অন্যান্য কিছু যখন কিন কেন এরকম দেখবে কাপড়ের এরকম প্যাকেট দেয় সেগুলো আমরা সাধারণত ফেলে দিই তো এই ফেলবে না এরকম পাতলা পাতলা স্ট্রিপস কেটে নেবে এইগুলো দিয়ে খুব সুন্দর এই অবাঞ্ছিত লোম কিন্তু দূর করা যেতে পারে হাতে পায়ের মুখের যে অবাঞ্ছিত লোম হয় সেগুলো অতি সহজে দূর করে নিতে পারবে এই টুকরোগুলো দিয়ে তো এইগুলো ফেলবে না এই ব্যাগগুলো এবার থেকে এই ব্যাগগুলো দিয়ে এইরকমভাবে কাজে লাগিয়ে নিতে পারবে তো দেখো এটা এখন ঠান্ডা হয়ে গেছে তো খুব হালকা গরম রাখবে একদম ঠান্ডা করলে তো জমে যাবে একটু খুব হালকা গরম সহ্য করার মতন গরম এটাকে করে রাখবে ব্যাস এইটুকু রেখে নেবার পর যেখানেই তোমরা অবাঞ্ছিত লোম তুলতে চাও সেই জায়গায় আগে একটু পাউডার লাগিয়ে নেবে কেন স্কিনে অনেক সময় ঘাম হয়ে থাকে তেল তেল ভাব হয়ে থাকে তাহলে কিন্তু এটা ভালো কাজ দেবে না তাই একটুখানি পাউডার বুলিয়ে নিলে লোমগুলো অতি সহজেই উঠে আসে আর তারপর যে রিমেডিটা তৈরি করলাম এটা এইভাবে লাগাবার পরে ওই যে কাপড়ের টুকরোগুলো আমরা তৈরি করেছি এটা এরকমভাবে আটকে দেবে আর ভালো করে হাত দিয়ে চেপে দেবে ভালো করে হাত দিয়ে এরকমভাবে চেপে দেবার পরে এইভাবে টেনে নেবে দেখবে সমস্ত লোম একদম উঠে চলে আসবে তো এইভাবে একটু চেপে দেবে দিয়ে এইভাবে টানবে টানলেই দেখবে সব লোম এই কাপড়ের মধ্যে উঠে চলে আসছে তো এটা দিয়ে দেখো কত সুন্দরভাবে সমস্ত লোম কিন্তু উঠে গেছে অতি সহজ এই বাড়িতে বসেই পার্লারের মতন এইরকমভাবে ভ্যাক্সিং তোমরা করে নিতে পারো গুড় হলুদ আর লেবুর রস দিয়ে খুব সস্তা আর খুব সহজ উপায় হচ্ছে আর ঠোঁটের ওপরেও যদি তুলতে হয় লোম তো দেখো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঠোঁটের উপরের লোমও তোমরা তুলে পরিষ্কার করতে পারো ঠোঁটের উপরেও যখন তুলবে লোম কিংবা থুতনিতে কানের পাশে লোম যখন তুলতে যাবে তখন অবশ্যই একটু পাউডার বুলিয়ে নেবে তাহলে কী হয় লোমগুলো খুব সহজে উঠে আসে আর এরপরে এই যে রিমেডিটা তৈরি করেছি এই রিমেডিটা ভালো করে এইভাবে লাগিয়ে নেবে ঠোঁটের ওপরে থুতনিতে যেখানেই লোম তুলতে চাও লাগাবে আর এইরকমভাবে এই কাপড়টা দিয়ে এরকমভাবে চেপে দেবে আর চেপে দেবার পরে ভালো করে চেপ চেপে দেবে তারপরে একদম এক ঝটকা এটাকে টেনে তুলে দেবে দেখবে সমস্ত লোম কিন্তু একবারে উঠে চলে আসা খুব সুন্দর স্কিন কিন্তু ক্লিন করে দেয় দেখো কত সুন্দরভাবে স্কিন ক্লিন হয়ে যাচ্ছে বন্ধুরা চিনি অনেকেই চিনি দিয়ে দেখায় কিন্তু তোমরা এরকম গুড় দিয়ে ট্রাই করে দেখো খুব ভালো লোম উঠে আসে কিন্তু আর খুব তাড়াতাড়ি ঝটপট এটা তৈরিও হয়ে যায় তা এরকমভাবে লোম তুলে নেবার পরে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নেবে আর মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে মুখ জল দিয়ে ধুয়ে আসার পরে তারপরে যেটা করবে অবশ্যই অ্যালোভেরা জেল একটু লাগিয়ে নেবে ভালো করে মুখটা মুছে নেবে আর তারপর অল্প করে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে এখানে তো তাতে কী হবে একটু ঠান্ডা ঠান্ডা সুদিং এফেক্ট দেবে আর যদি অ্যালোভেরা জেল স্যুট না করে সেই ক্ষেত্রে তোমরা আইস লাগাতে পারো তো এইভাবে এটা করে নিতে পারো এইটা আমি একটা উপায় দেখালাম আর একটা উপায় একদম কোনো রকমের ব্যথা কিংবা কোনো পেন যদি না চাও তোমরা দেখো ভ্যাক্সিং করতে গেলে কিন্তু পেন হয় ব্যথা লাগে যখন লোম তোলা হয় কিন্তু আজকে আমি যেটা একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আগারো ফেশিয়াল হেয়ার রিমুভার আগারোর এই ফেশিয়াল হেয়ার রিমুভারটা খুব সুন্দর ছোট্ট মতন কম্প্যাক্ট একটা রিমুভার এটা এরকমভাবে চার্জ দিতে পারবে এটাকে চার্জ দিয়ে দিয়েটা তোমরা স্টার্ট করতে পারবে মোবাইলে যেমন চার্জ দিয়ে ওরমভাবে তোমরা এটা চার্জ দিয়ে নিতে পারো আর কিছুই না যেরকম দেখো একটা লিপস্টিক হয় একদম পুরো ছোট্ট একটা লিপস্টিকের মতন ঢাকনিটা খুলে জাস্ট পিছন দিকে দেখো সুইচ আছে অন অফ করার এটাকে অন করে আর শুধু আলতো আলতোভাবে লোমের জায়গায় এটা এরকমভাবে জাস্ট এটাকে গ্লাইড করবে এইভাবে এইভাবে দিলেই দেখবে সমস্ত লোম কিন্তু উঠে খুব সুন্দর স্কিনকে ক্লিন করে দেয় তো অবাঞ্ছিত লোম তোলার জন্যে আগারোর এই ফেসিয়াল হেয়ার রিমুভারটা ইউজ করে দেখতে পারো দারুণ সুন্দর হচ্ছে এর দামও খুব বেশি না এর লিঙ্ক থাকবে নিজের ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা চাইলে নিতে পারো আমি তো এটা ইউজ করি খুবই ভালো রেজাল্ট পাই এটাতে কারণ এটা একদম পেনলেস হচ্ছে কোনো রকমের ব্যথা হবে না কিচ্ছু হবে না আর খুব সুন্দরভাবে দেখো মুখের লোম তুলে স্কিন খুব সুন্দর পরিষ্কার করে দেয় একদম স্কিনে খুব সুন্দর একটা উজ্জ্বলতাও চলে আসে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে